بسم الله الرحمن الرحيم. السلام عليكم. আমরা অনেকেই অনেক সময় এই ভুলটি আমরা করে ফেলি, সেজন্য সাবধান। সাবধান কি কারণে? সাবধান হলো নিজের পাপ, আমি যে পাপ করছি নিজের পাপ অন্যের কাছে প্রকাশ করব না। পাপ করেছেন গোপনে, রাখেন গোপনে। আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে এবং নাও করতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সকল উম্মতকে মাফ করা হবে, আমার সকল উম্মতকে মাফ করা হবে, তবে প্রকাশকারী ব্যতীত। সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস 6069 নম্বর হাদিস, 6069 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সকল উম্মতকে মাফ করা হবে, তবে প্রকাশকারী ব্যতীত। তবে সাবধান, আমরা এই ভুলটাই করে থাকি, আমরা গোপনে পাপ করি কিন্তু এসে বন্ধু বান্ধবের সাথে প্রকাশ করি। তাই আমরা গোপনে পাপ করি, গোপনে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই, যেন আল্লাহ মাফ করে দেন। আল্লাহ হাফেজ। Thank you.